ফকিরের ছেলে কি করছিস তুই? এখানে ছাগল চড়াচ্ছিস? তোর তো অকাত নেই না, ছাগল ছাড়া কি চড়াতে পারবি? চল আমার সাথে, দম আছে তোর দুর্গা পূজার কাপড় কিনতে পাবি? দম আছে তো তোদের? তোর বাপ যখন ছিঁড়া ফোঁড়া কাপড় পরে বেড়ায়, ওরকম তো ছেলে হবে? ওরকম বাপ যেরকম ছেলে তো হবে ওরকম। রাখ, থাক। কি বলবি বল, চল ওখানে চল। আমাকে সবাই অপমান করছে, আমাকে জামা কিনে দাও পূজার। কে অপমান করছে? ওই ছেলেগুলা। আমার কাছে তো টাকা পয়সা নাই, জানিস তো রাজমিস্ত্রি কাজ করি, দিনে আনি দিনে খাই, নুন কিনতে তেল ঘুরাই, জানিস তো আমার অবস্থা। জানিস তো রাজমিস্ত্রির কাজ করি, দিনে আনি দিনে খাই, নুন কিনতে তেল ফুরাই, তো কি করে জানা তৈরি হবে বল? যেগুলো আছে এগুলা করে পূজা দেখছি, জানিস তো আমরা গরিব, গরিব মানুষের কেউ নেই আমাদের। জানিস তো আমরা রাজমিস্ত্রির কাজ করি, দিনে আনি দিনে খাই, নুন কিনতে পান্তা ফুরাই, তো কি করে জানা তৈরি? জানিস তো আমরা গরিব মানুষ, গরিব মানুষকে কেউ দেখে না। জানিস তো আমরা গরিব, গরিব মানুষকে কেউ দেখে না। বড়লোক যারা আছে তাদেরই দুনিয়া আলো আছে, আমরা গরিব, আমাদের কিছুই নেই। ঠিক আছে, তোরা এত করে বলছিস তো, দেখি আমি যা কিনতে পারছি কিনা, চেষ্টা করবো তোমাদের জন্য। পূজা জামা প্যান্ট কিনছে, তোমাদের জন্য আমি কিছু দিব, দেখি এই গরিব মানুষ কতটা কি করতে পারে, এই যে গরিব বাবা তোমাদের কি করতে পারে। আমার ছেলে আমার মেয়ে তো বলছে প্যান্ট জামা কিনতে, দেখি কত পারি আমি। আমি তো গরিব মানুষ, কিছুই তো করতে পারবো না, তাও দেখি কতটা পারি। কতদের টাকা পড়বে, কতগুলো যে টাকা পড়বে, এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো? কে দিবে আমাকে টাকা? কে দিবে এতগুলো টাকা? কোথায় পাবো? দেখি কারো কাছ থেকে শুধু ধার ধার পারি। জল পাততে হবে আজকে, যে রাতের খাবারটা হলে। যে গরিব মানুষ কি করে খাবো বলো? টাকা তো নাই যে বাজার করবো বা সওদা করবো। মাছ জল পাততে লাগবে, যে মাছ খেতে লাগবে। রমণী জানি আয়, যা জাল পাতি দিয়ে আসি। আজকে হাটের দিন, সবাই খাবে ভালো মন্দ, মাছ মাংস, আর আমি খাবো আলু সিদ্ধ। গরিব মানুষ টাকা পয়সা থাকলে কত কি কিছু হয়, টাকা পয়সাও নাই, কিছুই করা পারছি, কিছুই করতে পারছি। জল পাতি দিয়ে আসি।